নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি মিনা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা ফেলে না দিয়ে তার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা চিংড়ি মাছ দিয়ে আমিষভাবেও করতে পারেন, তবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো একদম নিরামিষভাবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি। প্রথমে আমি তরমুজের খোসাগুলো ভালো করে পেছনের যে ছালটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইরকম ভাবে সবকটি তরমুজের খোসার ছাল ছাড়িয়ে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এই সমস্ত খোসাগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতেও কিন্তু কুচিয়ে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আমার মনে হয় একটু বেশি ভালো হবে। এইরকমভাবেই আমি সমস্তটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত তরমুজের খোসাগুলোকে গ্রেট করে নিয়েছি। এইবারে গ্যাসেতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে আমি তরমুজের খোসাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নিতে হবে সেই কারণে। সমস্ত খোসাগুলো দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে কোনো এক্সট্রা জল আমি দেব না, এর থেকে কিন্তু অনেকটা জল বার হবে আর এগুলো সেদ্ধও হয়ে যাবে। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর, ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা প্রচুর জল বার হয়েছে। এইবারে আমি ফ্রাই প্যান থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আলাদা একটি অন্য পাত্রে। এইবারে আমি আবারও ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এইবারে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর জিরের বাটা। এইবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি তরমুজের খোসাগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা চেরা কাঁচা পাকা লঙ্কা। এইবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরই মাঝে আমি ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। একবার খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার অনেকটা জল শুকিয়ে এসেছে, তবে আরেকটু জলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।